আজকে আমি ট্রাই করব ম্যাঙ্গো 99 এর মিল ফর 1 এর। তো আপনাদেরকে আগে দেখিয়ে দিই যে মিল ফর 1 এ কি কি আছে। মশলা দোসা, আলু স্টাফিং, সাম্বার, দুটো বেবি ইডলি। এইটাকে অ্যাকচুয়ালি কি বলে আমি জানি না, এটা সুজির নুনকা যেটা করে না কাজু বিনস দিয়ে একটা নুনকা বাবা। জননী আমার ফোনটা ধরেছিল, ভিডিও করছিল, তো এবার ভাবলাম যে এবার আমি হাতে ফোনটা নিয়ে মাকে একটু একটু করে টেস্ট করি। দাঁড়াও, আগে এটা খাও। আমি জানি তোমার সাউথ ইন্ডিয়ান অত পছন্দ না, বাট ট্রাই তো করো, ভালো না? এবার চলো তোমাকে ইডলি ট্রাই করে। এবার দোসা খাও। কেমন লাগলো? সত্যি চলো তাহলে খাওয়া যাক দুজনে মিলে। এতক্ষণ ধরে একটা স্ট্রেচ কাজ করছিলাম, তো ভাবলাম যে একটু ব্রেক নিই। ব্রেক নিয়ে এখন আমি বাইরেটা এসে দাঁড়িয়ে আছি, স্টেজের উপর দাঁড়িয়ে আছি, আবার একটু পরে ঢুকে পড়ব। আর দেখি একটা স্ট্রেচ কাজ করলে তো টায়ার্ড তো হয়ে পড়ি, প্লাস সামান্য কাজ করলেও দেখছি এখন আমি খুব টায়ার্ড হয়ে পড়ছি। বেশ কিছুদিন ধরে নোটিস করছি, মানে এনার্জি কমে যাচ্ছে দিন দিন আমার, দেখছি কে জানে হয়তো এত বেরোই, এত ফাস্ট ফুড খাই, আনহেলদি লাইফস্টাইল লিড করি, হয়তো তাই জন্য হয়তো এটা হতে পারে, আই এম নট শিওর। বাট টায়ার তো খুবই হয়ে পড়ছি। একটু পরে আবার লাঞ্চ ব্রেক, আজকে চিকেন আর রাইস আছে, ওটা খাবো। আজকে ভালো লাঞ্চ, মাছ ফাছ হলে আমার অত ভাল লাগে না খেতে,
বাট আজকে চিকেনের রাইস আছে তো বেশ জমিয়ে লাঞ্চটা হবে। জাস্ট স্যালাড নেই, স্যালাড থাকলে ভালো হতো, ভালো লাগতো খেতে, বাট ইটস ওকে, আই উইল ম্যানেজ। আর নেক্সট ব্লগে একটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে, তো দেখবেন অবশ্যই কী সারপ্রাইজ আছে আপনাদের জন্য। আশা করি আপনাদের হয়তো ভালো লাগবে আমার সারপ্রাইজটা। তো আজকের মতো ব্লগটা, আমি এত তো তো বলি না, তো বলা উচিত না, মানে খুব বাজে সাউন্ড করে, বাট এত হ্যাবিট হয়ে গেছে বলে বলে মুখ থেকে বেরিয়ে যায়। আমি ট্রাই করবো যাতে এটা আমি যত কম ইউজ করতে পারি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।